প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আমরা আজকে অনার্স প্রথম বর্ষের করোনাকালীন সময়ে যে ক্লাস নিচ্ছি, এই ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হলো দার্শনিক প্লেটোর আদর্শ রাষ্ট্র ব্যবস্থা। আমি প্রভাষক মাইম কবির। আমি আপনাদের দর্শন বিষয়ে পাশ্চাত্য দর্শনের ইতিহাসের শিক্ষক হিসাবে পূর্বের দিন যে ক্লাস নিয়েছিলাম সেখানে আলোচ্য বিষয় ছিল পাশ্চাত্য দর্শনের ইতিহাসের সূচনা কিভাবে হয়েছে, আমাদের দর্শনের জনক কে ছিলেন। তো ওই দিন আমি বলেছিলাম যে দর্শনের জনক ছিলেন দার্শনিক থেলিস। তো তার যে তথ্য আমরা দিয়েছিলাম, তিনি দেখিয়েছেন জগৎটা উৎপত্তি হয় পানি থেকে। আর আজকের আমি যে বিষয়টা আলোচনা করব পাশ্চাত্য দর্শনের ইতিহাসের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়ের অন্যতম শ্রেষ্ঠ আলোচ্য বিষয় হল দার্শনিক প্লেটোর আদর্শ রাষ্ট্র ব্যবস্থা। আমরা দার্শনিক প্লেটো সেই তদানীন্তন সময়ে যে রাষ্ট্র ব্যবস্থার কথা বলেছেন সেখানে দেখিয়েছেন যে আদর্শ রাষ্ট্র ব্যবস্থা হবে ওই ধরনের রাষ্ট্র ব্যবস্থা যে রাষ্ট্র ব্যবস্থার তিনটা শ্রেণীতে তিনি বিভাজন করেছেন। একটা হলো দার্শনিক শ্রেণী, অপরটা হলো সৈনিক শ্রেণী, এবং সর্বশেষ যেটা সেটাকে তিনি বলতেছেন উৎপাদক শ্রেণী। তো দার্শনিক শ্রেণী, সৈনিক শ্রেণী এবং উৎপাদক শ্রেণীকে, প্লেটোর আদর্শ রাষ্ট্র ব্যবস্থার এই তিন শ্রেণী বিভাজনকে আমরা মানব দেহের সাথে তুলনা করলে দার্শনিক শ্রেণীকে আমরা একজন মানুষের ব্রেন বলতে পারি, সৈনিক শ্রেণী বা শাসক শ্রেণীকে আমরা মানুষের বুক বা হার্ট যেটাতে আমাদের সাহস সঞ্চয় থাকে এটাকে বুঝাইতে পারি, আর উৎপাদক শ্রেণী বলতে আমাদের উদর বা পেটটাকে বুঝাইতে পারি, যারা আমাদের কৃষক শ্রেণী। তো প্লেটো বুঝাতে চেয়েছেন আদর্শ রাষ্ট্র ব্যবস্থার শাসক কেমন হবে, এটা আমাদের অবশ্যই জানা দরকার, বোঝা দরকার। আমাদের সবারই এই চিন্তাটা মাথার ভিতরে এমন সুন্দরভাবে রাখা দরকার যে একজন দর্শন বিভাগের ছাত্র কিংবা ছাত্রী হয়ে আমরা যেন আমাদের আগামী ভবিষ্যৎকে সুন্দর ও স্বাভাবিক পরিবেশের চেয়ে উত্তম পরিবেশে রূপান্তরিত করতে পারি। তো প্লেটো বোঝাতে চাচ্ছেন তারাই শাসক সমাজের মধ্যে যাবে যারা থাকবে সুউচ্চ শিক্ষায় শিক্ষিত, মেধাবী, মননশীল, যাদের কোনো সাংসারিক জীবন থাকবে না, তারা রাষ্ট্রের শাসন পরিচালনা কাজে নিয়োজিত থাকবে। তিনি তাহলে দার্শনিক সম্প্রদায় থেকে কিভাবে রাষ্ট্রের আধুনিক রাষ্ট্রের জনগণের মধ্যে জন্মবিস্তর বা জনগণের উত্তরোত্তর বৃদ্ধির কথা বোঝাতে চেয়েছেন সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন আমরা দেখি এরপরে তিনি সৈনিক শ্রেণী, তিনি বলতেছেন যে সৈনিক শ্রেণী সব কিছুই থাকবে, তারা রাষ্ট্রের প্রতিরক্ষা কাজে নিয়োজিত থাকবে, রাষ্ট্রের আভ্যন্তরীণ যে সমস্ত কোন্দল, আভ্যন্তরীণ যে সমস্ত দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব থেকে রাষ্ট্রকে নিরাপদ এবং রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বজায় রাখবে। এবং প্লেটো আরও যে শ্রেণীর কথা বলেছে সেটা হলো উৎপাদক শ্রেণী। উৎপাদক শ্রেণীর কাজ কি হবে, তারা রাষ্ট্র ব্যবস্থায় তাদের পরিবার থাকবে, পরিজন থাকবে, তারা রাষ্ট্রের খাদ্য চাহিদা মেটাবে, তারা রাষ্ট্রের উৎপাদন উত্তরোত্তর বৃদ্ধি করবে, আর এই উৎপাদন বৃদ্ধি করার জন্য যে যে সমস্ত কাজগুলো প্রয়োজন সেটা রাষ্ট্র থেকে তারা নেবে এবং রাষ্ট্র তাদেরকে সাপোর্ট দিবে। এখন আমরা দেখব রাষ্ট্র পরিচালনার সেই দার্শনিক শ্রেণী প্লেটোর আদর্শ রাষ্ট্র ব্যবস্থায় তিনি কোন ধরনের রূপরেখা আমাদের সামনে অঙ্কন করেছেন। দার্শনিক প্লেটো তার রিপাবলিক গ্রন্থে বোঝাতে চাচ্ছেন যে রাষ্ট্র ব্যবস্থার ওই শ্রেণীই হবে দার্শনিক শ্রেণী, শাসক শ্রেণী, যারা কখনোই পারিবারিক বেড়াজালে আটকে থাকবে না, তাদের জৈবিক চাহিদা নিবৃত্তির পথ তিনি দেখাচ্ছেন। এই আধুনিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে প্লেটো দেখাতে চাচ্ছেন যে তারা কোনো মেলার মাধ্যমে যৌন মিলনে আবদ্ধ হবে এবং তাদের থেকে যে সন্তান বা যে প্রজন্ম আসবে তারা পরবর্তীতে রাষ্ট্রই তাদেরকে লালন পালন করবে, রাষ্ট্র লালন পালন করে তাদের সুশিক্ষা, খাদ্যের নিশ্চিত ব্যবস্থা, তাদের মননশীল পরিবেশে তাদের চলাফেরা করার ব্যবস্থা সম্পূর্ণটাই রাষ্ট্র বহন করবে।
তাহলে দার্শনিক প্লেটো সেই দিন যে তত্ত্ব যে থিওরি আমাদেরকে দিয়ে যাচ্ছে, আমরা আজকের দিনে সমসাময়িক রাষ্ট্র ব্যবস্থায় এই ধরনের সুন্দর প্যাটার্নভুক্ত রাষ্ট্র পরিচালনার নীতিকে আমরা দেখতে পাচ্ছি না অন্য কোনো ক্ষেত্রে। একমাত্র দার্শনিক প্লেটোর এই তত্ত্ব আজকের দিনে প্রতিফলিত না হলেও আগামী প্রজন্ম আহ্বান করতেছে যে আমরা ওই দার্শনিক প্লেটোর আদর্শ রাষ্ট্র ব্যবস্থা অনুযায়ী রাষ্ট্র কায়েম করব। কারণ সেখানে দার্শনিক শ্রেণীর শিক্ষিত সভ্য মননশীল শ্রেণীর মানুষ দ্বারা রাষ্ট্র পরিচালিত হবে, সেখানে থাকবে না ভণ্ড সাধুদের শাসন ব্যবস্থা, সেখানে থাকবে না রাজনৈতিক অজ্ঞতাধারী ব্যক্তিদের রাজনীতি করার সক্ষমতা, সেখানে থাকবে না সমাজ বিরূপ মানুষকে দিয়ে সমাজ পরিচালনা করার প্রথা। তাহলে আমরা আমাদের এই কুপ্রথা, আমাদের এই বিভ্রান্তিকর প্রথা থেকে এসে দার্শনিক প্লেটোর আদর্শ রাষ্ট্র ব্যবস্থার যে চিত্র, সেই চিত্রকে ধারণ করে আগামী দিনে সুন্দর, স্বাভাবিক এবং শিক্ষিত মার্জিত মানুষের দ্বারা পরিচালিত রাষ্ট্র ব্যবস্থার চিন্তাকে অবশ্যই অবশ্যই আমাদের মধ্যে যেমন ধারণ করব, বাস্তবতার আদলে প্রয়োগ করার চেষ্টা করব। এরপরে প্লেটো যে দার্শনিক শ্রেণীর পরে সৈনিক শ্রেণীর কথা বলতেছে, এই সৈনিক শ্রেণী কেমন হবে, এই সৈনিক শ্রেণীর চাহিদা পূরণ করবে রাষ্ট্র, তাদের বেতন ভাতা অন্যান্য সুবিধা রাষ্ট্র প্রদান করবে, তারা কোনো প্রকার অনৈতিকভাবে অর্থ উপার্জনের চিন্তায় থাকবে না, তারা অর্থ উপার্জন করবে, অর্থ উপার্জনের ব্যবস্থা তাদের রাষ্ট্র সুনিশ্চিত করবে এবং তাদের যারা পরিচালনা করবে পরিচালনা পরিষদ অর্থাৎ দার্শনিক শ্রেণী হবে মেজরিটি পার্সেন্ট না, সেই সংখ্যক মাইনরিটি পার্সেন্ট হইলেও তাদের চিন্তা চেতনা এত স্বচ্ছ থাকবে যে জনগণের কোনো চাহিদা কোনো ত্রুটি তারা রেখে রাষ্ট্র পরিচালনা করবে না, তারা এই সৈনিক শ্রেণীর মাধ্যমে প্রতিরক্ষার দায়িত্ব পালন করবে, রাষ্ট্রের সার্বভৌমত্বকে সুন্দর সুচারু রাখবে এবং সার্বভৌমত্ব শক্তিকে অনর অবস্থায় রেখে রাষ্ট্রকে উত্তরোত্তর উন্নতির পথে এগিয়ে নেবে। আর উৎপাদক শ্রেণী, আজকের দিনে আমাদের যে উৎপাদক শ্রেণী অবহেলিত আছে, দার্শনিক প্লেটো বলতেছে যে রাষ্ট্রের উৎপাদক শ্রেণী কখনো অবহেলিত থাকবে না, উৎপাদক শ্রেণী হবে ওই ধরনের উৎপাদক শ্রেণী যারা রাষ্ট্রের উন্নয়নমূলক কাজের জন্য সর্বাপেক্ষা বেশি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। যে চিন্তা একজন রাষ্ট্রচিন্তাবিদ, একজন দার্শনিক এবং একজন উন্নত সমাজের উপকার হিসাবে দার্শনিক প্লেটো আমাদেরকে দিয়ে গেছেন, এই চিন্তাকেই আমরাই একমাত্র দর্শনের ছাত্রছাত্রীরাই আগামী দিনে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রয়োগ করতে সক্ষম হব। আমি ঝড়ডাঙ্গা কলেজের দর্শন বিভাগের একজন শিক্ষক হিসাবে আমার ছাত্রছাত্রীদের বলবো, আমাদের চিন্তা থাকবে স্বচ্ছ, আমাদের নীতি থাকবে আদর্শের আলোকে, সুচিন্তার আলোকে গড়া একটা নীতি, মননশীল মানুষ হিসাবে আমরা দার্শনিক প্লেটোকে মাইল ফলক হিসাবে আমাদের জীবনকে পরিচালনা করতে সক্ষম হব এবং এই কলেজের সার্বিক যে পরিস্থিতি সেই পরিস্থিতিকে আমরা অবশ্যই একজন শিক্ষিত মার্জিত মানুষ হিসাবে দার্শনিক প্লেটোর রূপরেখার আলোকেও আমরা প্রয়োগ করে চলার চেষ্টা করব। এই বলে আমি আমার ক্লাস আজকের এখানে সবার মধ্যে ইতি করলাম। তোমরা সবাই সুন্দর থাকো, ভালো থাকো, করোনাকালীন সময়ে অবশ্যই মাস্ক পরিধান করে আসবে এবং সব সময় সর্বক্ষেত্রেই মাস্ক পরিধান করে চলবে। আমাদের প্রয়োজনীয় চলার পথে জনসমাগম এড়িয়ে আমরা সুন্দর জীবনকে যাতে আরও সুন্দর ও সুচারু রাখতে পারি সেইভাবে চলবো ইনশাল্লাহ। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি।